নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘর উইথ রেসিপিতে জানি আপনাদের সকলকে অনেক স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি বাচ্চাদের টিফিন বা সকালের জলখাবার বলুন বা বিকেলের টিফিন, যে কোনো কিছুতেই যায়, দুটো ডিম আর এক কাপ ময়দা দিয়ে দারুণ একটা মজাদার রেসিপি। দেখুন আমি রেসিপিটি কী করে করি। তার আগে বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। চলুন রেসিপিটি শুরু করা যাক। দেখুন আমি রেসিপিটি করার জন্য কী কী নিয়েছি। এখানে নিয়েছি এক কাপ ময়দা, পেঁয়াজ, ডিম, কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি টোস্ট বিস্কুট আর সাদা তেল। প্রথমে ময়দাটাকে মেখে নেব। নিয়ে নেব ময়দা, সামান্য পরিমাণে লবণ, ময়দাটাকে ভালো করে মেখে নেব। দিয়ে দেবো কিছুটা তেল, ভালো করে মেখে নেব এটাকে। দেখুন ময়ানটা হয়ে গেছে আমার ঠিক এরকম। এবার এটাকে জল দিয়ে মেখে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে দেখুন। এবার এর উপরে কিছুক্ষণ রেখে দেবো একটু তেল মাখিয়ে, সামান্য হাতে একটু তেল মেখে নেব। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ময়দাটা মেখে রেখেছিলাম এতক্ষণ, ততক্ষণ আমি পেঁয়াজ আর লঙ্কাটা কুচিয়ে রেখেছি আর দেখুন বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি ডিমটাকে ফাটিয়ে নেব। এবার এর মধ্যে দেবো স্বাদ মতো নুন। দেবো কেটে রাখা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োটা। বিস্কুটের গুঁড়োটা দিলে কী হবে, ডিমটা যখন আমি এই ডিমের গুঁড়োটা যখন আমি ময়দাতে দেবো তখন আর সরে সরে যাবে না। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা আমার হয়ে গেছে মিশানো। এবার ময়দাটাকে লেচি কেটে নেবো আমি। এবার ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এরকম করে করে দেখুন বন্ধুরা, এখানে আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি, গোল করে নিয়েছি। এবার এখান থেকে আমি বেলে নেব।
চারিদিকে সমান করে বেলে নিয়েছি। এবারে ডিমের গুঁড়াটা দিয়ে দেবো। এবার এটাকে ভাঁজ করে দেবো। ভেতর থেকে যেন কিছু না বেরিয়ে যায় এর জন্য ভালো করে ভাঁজ করে দিয়েছি। একটা হয়ে গেছে। আর একটা এইভাবে বেলে নেবো আমি। এবার আবারও ডিমের গুঁড়াটা দিয়ে দেবো। ভাঁজ করে দেবো। এইভাবে আমি সবগুলো করে নেব। উনুনের জালটা ধরিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলো একটা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে। অল্প আছে, একটু সময় নিয়ে নিয়ে ভেজে নেব। এরকম ওপরে একটু তেল ছড়িয়ে দিলে দেখবেন তাড়াতাড়ি ফুলে যাবে। লাল লাল করে ভেজে নেব এটাকে। দেখুন একটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন এরকম হয়েছে। বন্ধুরা সবকটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি পাশে দিয়ে দেবো সস। এবার একটা আপনাদের ভেঙে দেখাবো। দেখুন ভেতরটা কতটা সুন্দর ক্রিসপি হয়েছে, আওয়াজটা নিশ্চয় শুনতে পাচ্ছেন। দেখুন আমার মেয়েকে বলতে হয়নি, ও আজকে এমনি চলে এসছে। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটিও প্রেস করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।